হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি। সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন ভিডিওটা এখানে শুরু করছি। এখন দুপুর 12টা বাজে, তো সকাল থেকে কাজকর্ম শেষ হয়ে এখন রান্না বসিয়েছি, মিমিকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপরে কাপড় জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, তারপরে একদম গোসল করে একদম রান্না বসিয়ে দিয়েছি। রান্না করার সময় তোমাদের সামনে চলে এলাম, তো চলো আমার রান্নাগুলো দেখিয়ে দিই। আর কিছু রান্না হয়ে গেছে, এখন কিছু রান্না বাকি আছে। এখানে ডাল বসিয়েছি, মসুরির ডাল টমেটো দিয়ে। আর এখানে ভাতটা হয়ে গেছে, এখনই পাসালাম। আর এখানে তিতো করলা আলু ভাজা। তো আজকে রান্না এগুলো হয়েছে, তো ডালটা হয়ে গেলে নামিয়ে নেব, তো এখন ঝটপট রান্না করে নিই। এখন দুপুর 2টো বাজে, সকাল থেকে খুব কাজে ব্যস্ত ছিলাম, তো কালকে আমরা কোথাও ঘুরতে যাব, তো সেটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। তো কালকে ঘুরতে যাব বলে আজকের একটু কাজের খিচিমিচি ছিল, তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, তো খাবার নিয়ে বসে পড়েছি, এখন খাওয়া শুরু করিনি। তো চলো তোমাদেরকে দেখাই, ভাত খুলে নিয়েছি মিমির পাপার আর আমার। মিমি স্কুলে আছে, এখন মিমি আসেনি, তো মিমি আসবে, তখন মিমিকে খাইয়ে দেবো। তো এখানে আছে মাংস, ডিম ভাজা, তিতো করলা আলু ভাজা, মসুর ডাল, টমেটোর ডাল। তো চলো এখন আমরা ঝটপট খেয়ে নিই, তারপরে আরো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ব্যাগ গুছাতে, তো যেগুলো লাগবে নিয়ে যাব সেগুলো এখন গুছিয়ে নেবো। তো একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা তো হয়ে যাবে না, মাথা গরম না? হ্যাঁ বলো, কথাটা উঠলে কি অসুবিধা? তো মিমি দিয়ে অনেক কিছু নিয়েছি, এগুলো সব কিছু মিমি, নিচে যেটা আছে ওড়না আর গামছাটা পজা মাস্ক গেঞ্জি প্যান্ট এগুলো করে নিই। মিমি দিয়ে অনেক কিছু নিয়েছি, এটা তো পরে যাবে, এটা বাইরে রাখি। এখানে নিয়েছে গামছা আর একটা ওড়না, একটা ছাতাও নিয়েছি, বৃষ্টির সময় তো সবসময় এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য ছাতা নিয়েছি। আর যেগুলো পরবো সেগুলো বাইরে রেখেছি, তো মিমি গেঞ্জিটা পরে যাবে বলে এটা বাইরে রাখলাম। আর এখানে কিছু জামা কাপড় আছে, এগুলো মিমি পাপার আছে আমার আছে, এখানে আয়রন করে নেব বলে বাইরে করে রাখলাম। আর এই দেখো এই ড্রেসটা নিয়েছি, মেসো থেকে অর্ডার করেছিল, তো আমি খুব টেনশনে ছিলাম যে আমরা ঘুরতে যাবো, তো তার জন্য এটা অর্ডার করেছিল পরে যাবো, তো এটা আসবে কি আসবে না বলে খুব টেনশনে ছিলাম, 3 দিন আগে অর্ডার করা হয়েছিল, তো আজকে এসে গেছে, তো আমি ভীষণই খুশি। আজকে পরে যেতে পাবো, আমি আজকে না কালকে পরে যেতে পাবো। তো চলো তোমাদের খুলে দেখাই এরকম ড্রেস। তো এই দেখো, তো এটা মেসো থেকে নিয়েছি, তো মেসোতে খুব ভালো জিনিস কম দামে পাওয়া যায়। খুব সুন্দর ড্রেস মেসো থেকে নিয়েছি, খুব কম দামে 498 টাকার দাম নিয়েছে। তো এই ড্রেসটা ব্যাগে ভরছি না, এটা পরে যাবো বলে বাইরে রাখবো। আর যে কসমেটিক গুলো নিবো সেগুলো সাইড ব্যাগে নিয়ে নিবো। তো চলো ফটাফট এগুলো আমি রেডি করে নিই, তারপরে ওই জামা কাপড়গুলো আয়রন করতে হবে। আর আমাদের বাড়ি আসছে আমার ভাগ্নের বউ, আসছে, ওরাও যাবে, ওরাও ভিডিও বানায়, তো ওরা আর আমরা যাবো, আর কারা কারা যাচ্ছে সেগুলো তোমরা ভিডিওতে পেয়ে যাবে। তারপরে রাতের আবার রান্না বসাতে হবে, তো চলো ঝটপটে কাজগুলো সেরে নিই। আর এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে, কিন্তু আমাকে ভালো লাগবে নাকি করবো তখন তোমরা তো দেখতেই পাবে। তো আমি এখন চাল বসছিলাম রাত্রে ভাত রান্নার জন্য, কুনিরা চলে এসেছে, এখন রান্না বসার পর ওদের কিছু খেতে দেবো, তো দেখো এখানে মুন্নি মেহেন্দি পড়ছে কালকে ঘুরতে যাবে বলে, খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে গেছে মেহেন্দি পড়তে। তো বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে, এখন
বাচ্চার মা গুলো আছে খেতে, কত দুধ দেবা? দুই হাতে? না না, এক হাতে দুটোটা এখন হোক, এখন হয়ে যাক। দেখ দেখুন, তো এখন আমরা সবাই মিলে একসঙ্গে ভাত খাওয়া শুরু করেছি। তো দেখো, এখানে আমি ডিম ভাজাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ছেনে নিচ্ছি, আর এদিকে মুন্নি আগেই খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো ঝটপট খেয়ে নিই। তো আমরা এখন খাওয়া দাওয়া করে ঘরে এলাম। তো খাওয়া দাওয়ার পরে গল্প করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে, দেখো 11:10 বাজছে। তো ওরা যখন আসে তো গল্প করতে করতে কখন যে টাইম কেটে যায় কিছু বুঝতে পারি না। অনেকক্ষণ গল্প করার পরে আমরা ঘরে এলাম, তো এখন ঘুমাতে হবে। তো মিমি দেখো ঘুমিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে গেছে, কালকে সকাল সকাল উঠতে হবে বলেছি বলে। তো এখন আমরা ঘুমাবো, বিছানায় পেরে নিয়েছি, এখন মশারি টাঙাইনি, তো মশারিতে টাঙিয়ে নেবো। আর কালকে তো সকাল সকাল উঠতে হবে, একদম একদম সকালে উঠতে গেলে সকাল 5টায় উঠতে হবে। তো সকালে আমরা বের হবো, তো রেডি হবো, তখন সব কিছু তোমাকে দেখাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, তোমরা কালকের ব্লগে আবার নতুন ভিডিও পাবে, কোথায় যাচ্ছি কী করছি সেগুলো সব কিছু তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা এ পর্যন্ত ছিল, যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আর কিছু এখন বলার নেই, বাই, গুড নাইট।